প্রযুক্তির উৎকর্ষের এই সময় এসেও পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে অন্ধকার নামার আগেই ঘরে ফিরতে হয় সব কাজ শেষ করে। সভ্যতার চরম উৎকর্ষের এই সময় দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক জরিপ বলেছে, সারা বিশ্বে বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত অন্তত 84 কোটি মানুষ। এমন অবস্থায় কপালে ভাঁজ পড়ছে সবার, কারণ জাতিসংঘের তথ্য মতে 2035 সালের মধ্যে বিদ্যুতের চাহিদা বাড়বে 70%। সঙ্গে এ অনুমান করা হচ্ছে জীবাশ্ম জ্বালানির মজুদ অনেকখানি কমে যাবে আগামী 52 বছরে। এখন তাহলে উপায়? বিজ্ঞানের কোনো কল্পকাহিনীর মতো শোনালেও এক্ষেত্রে আশার আলো দেখাচ্ছে একটি ডিভাইস। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল কলাম্বিয়ার ওয়াইউ আদিবাসী জনগোষ্ঠীর ব্যবহারের জন্য। এ জনগোষ্ঠীর বসবাস দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে, যেখানে ভেনেজুয়েলার সাথে মিলিত হয়েছে কলাম্বিয়া। ডিভাইসটির নকশা ওয়াইউ সম্প্রদায়ের মানুষ ও সমুদ্রের সঙ্গে তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত সম্পর্ককে ধারণ করে। এটি সাজানো হয়েছে ওয়াইউদের তৈরি একটি প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ দিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হলো ডিভাইসটিতে সমুদ্র থেকে আধা লিটার নোনা পানি ভরে নেওয়ার সঙ্গে সঙ্গেই জ্বলে উঠবে আলো, আর একবার পানি ভরে নিলে সে পানিতেই আলো জ্বলবে টানা 45 দিন। কলাম্বিয়ার ওয়ান্ডারম্যান থামসন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা প্রতিষ্ঠান ইডিনার উদ্ভাবিত ওয়াটার লাইট নামে এই বৈপ্লবিক ডিভাইসটি আসার আলো জোগাচ্ছে বিশ্বব্যাপী। ডিভাইসটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করেছে ওয়াটার লাইট পুনর্ব্যবহারযোগ্য উপকরণ থেকে তৈরি এবং এর জীবনকাল 5600 ঘন্টার মতো। সব মিলিয়ে সমুদ্র তীরবর্তী ও প্রতিকূল আবহাওয়ার অঞ্চলগুলোর জন্য ওয়াটার লাইট বেশ উপযোগী একটি প্রযুক্তি। সৃজনশীলতার জন্য এই প্রযুক্তি সম্প্রতি জিতে নিয়েছে ক্যানভাস কনভেনশন পুরস্কার। চ্যানেল এস, আন্তর্জাতিক ডেস্ক। Thank you.